আরামবাগ পৌরসভার কালীপুরকে অন্ধত্বমুক্ত করার শপথ নিলেন কাউন্সিলর ডক্টর তৃপ্তি কুণ্ডু ও তাঁর স্বামী বিশিষ্ট সমাজসেবী অচিন্ত্য কুণ্ডু। এই উপলক্ষে তাঁরা কালীপুরের দুটি ওয়ার্ডের 6 জন দৃষ্টিহীন মানুষের ফেকো অপারেশনের ব্যবস্থা করলেন। তারকেশ্বরের জঙ্গলপাড়া ক্যাম্পে তাঁদের ফেকো অপারেশন করা হবে, এ ব্যাপারে আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন অচিন্ত্যবাবু। এছাড়াও ধাপে ধাপে এই দুটি ওয়ার্ডের অন্যান্য দৃষ্টিহীনদের চোখেও আলো ফেরানোর ব্যবস্থা করা হবে বলে জানালেন কাউন্সিলর তৃপ্তি কুণ্ডু। আজকে গুরু পূর্ণিমা, পবিত্র দিন। গু কথার অর্থ হচ্ছে অন্ধকার, রু কথার অর্থ হচ্ছে আলো। যিনি আমাদের অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যান সেই গুরুর আজকে দিবস, তাকে আমরা প্রণাম জানাই। আমাদের জীবনে যারা যারা গুরু, আমাদের বাবা মা, শ্বশুরমশাই, শাশুড়ি মা, ওনারা আমাদের, আমাদের শিক্ষক, শিক্ষক শিক্ষয়িত্রী যারা আছেন, যারা আমাদের পথ দেখেছেন, সকলকে আমরা প্রণাম জানাই। তারা আমাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে গেছেন। এই অন্ধকার থেকে আলোর পথে যাত্রার যে একটা দিবসে আজকে আমি বলছি অন্য অর্থে, সেইখানে আমরা আজকে ব্রত নিয়েছি বা শপথ নিয়েছি আমাদের কালীপুরকে। আমার 12 নম্বর ওয়ার্ড আমার, কিন্তু 18 নম্বর আমার পার্শ্ববর্তী ওয়ার্ড, দুটো ওয়ার্ডকে, অর্থাৎ পুরো কালীপুরকে আমরা অন্ধমুক্ত করব। কারণ অন্ধদের যে কী যন্ত্রণা, যে কী কষ্ট, আমরা অন্ধ না হয়েও সেটা বুঝতে পারি। কিছুক্ষণের জন্য যদি লোডশেডিং হয়ে যায় কিংবা আমাদের চোখ যদি কেউ বেঁধে দেয়, আমরা ছটফট করি। এটা আমরা সবসময়ই অনুভব করেছি। আমি, আমারও মনে হয়েছে যে যারা অন্ধ তারা কীভাবে থাকে, পৃথিবীর এত রং, মানে রস, রূপ, বর্ণ, তারা কিছুই হয়তো দেখতে পায় না। তাদের ভেতরে অনেক অনেক কষ্ট দেখতে, জল ছাড়া যেমন মাছের বাঁচা কষ্ট, তেমন করে আলো ছাড়া মানুষের বাঁচা তেমনই কষ্ট। তাই জন্য এই তাদের এই অন্ধত্ব মুক্ত করবার জন্য আমার হাজব্যান্ড শ্রী মাননীয় অচিন্ত্য কুমার কুণ্ডু, তার আর্থিক সহায়তায় অবশ্যই আমাদের মাননীয় চেয়ারম্যান সমীর ভাণ্ডারীর অনুমতি নিয়ে আমরা এই কাজ নিয়েছি। আজকে 6 জনকে নিয়ে আমাদের পথ চলা শুরু হলো। অন্ধ মুক্তর যে আমরা পরিক্রমা সেটা শুরু হলো আজকে। ওদের জঙ্গলপাড়া একটি ক্যাম্প হচ্ছে, সেই ক্যাম্পে ফেকো অপারেশন করা হবে। ফেকো অপারেশনে যা কিছু সহায়তা, আর্থিক এবং সমস্ত কিছু সহায়তা, এবং আমার এই কাজের সাথে আমার 12 নম্বর ওয়ার্ডের যে কমিটি আছে, 12 জনের কমিটি আছে, ওদের সাহায্য সহায়তা সম্পূর্ণরূপে আছে। আমরা সবাই মিলে এই অন্ধ মুক্ত করার যে কর্মসূচি, সেই কর্মসূচি আজকে প্রথম আমরা শুরু করছি। আস্তে আস্তে এটা বৃহত্তর দিকে আমরা এগিয়ে নিয়ে যাব। আজকে ছোট দিয়ে, একটা ক্ষুদ্র প্রচেষ্টা দিয়ে শুরু করলাম, আস্তে আস্তে বৃহত্তর দিকে আমরা এগিয়ে যাব। আমার নাম তৃপ্তি কুণ্ডু, আমি 12 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। এর আগেও ক্যাম্প হয়েছিল। হ্যাঁ, সেইখান থেকে আমরা উৎসাহিত হলাম এবং অনুপ্রাণিত হয়ে আমাদের যারা ওয়ার্ডে যারা সত্যিকারে অন্ধ, মানে যাদের সত্যিকারে দুরাবস্থার মধ্যে আছে, তাদেরকে আমরা ডেকে নিই। সেখান থেকে 6 জনকে আমরা বেছে নিয়ে কাজটা আপাতত শুরু করছি আজ থেকে। আমার চোখের সমস্যা বলছে, চোখে দেখতে পাচ্ছি না, ছানি পড়ে গেছে, অপারেশন করতে হবে। হ্যাঁ, এইটা যাচ্ছি চাপড়াঙ্গা জঙ্গলপাড়া, জঙ্গলপাড়া করাচ্ছে কাউন্সিলর, এই ইয়ে চোখটা অপারেশন করাচ্ছে, যাবতীয় খরচা নিয়ে। চোখ যাতে দেখতে পাই সেই নিয়ে কাউন্সিলর মশাই সেই ব্যবস্থা করছে। আমার নাম তারগমন্ড, বাড়ি 12 নম্বর ওয়ার্ডে কালীপুর। হ্যাঁ, ওই চোখের প্রবলেম হচ্ছে, একদম মানে দেখতে পাচ্ছি না, চোখে চানি পড়েছে, একদম মানে ইয়ে করতে পারছি না। হ্যাঁ, অপারেশন হবো। হ্যাঁ, ক্যাম্পে দেখেছি চোখটা মানে ইয়ে হচ্ছে। ঔষধ বিক্রেতার জগতে নতুন সংযোজন KGN মেডিকেল, স্থান এসএস মার্কেট, পিয়াসারা, হুগলি। এখানে সমস্ত চিকিৎসকের সমস্ত রকম অ্যালোপ্যাথি ঔষধ পাবেন, এছাড়াও সমস্ত রকম বেবি ফুড পাওয়া যায়। ঔষধ বিক্রেতার জগতে নতুন সংযোজন KGN মেডিকেল, স্থান এসএস মার্কেট, পিয়াসারা, হুগলি।